হ্যালো ফ্রেন্ডস, রবিবার দিন চলে আসলাম আমি আবার কলকাতা পেট মার্কেট গালিব স্ট্রিট হাটতে। এখানে আমি আজকে আলোচনা করব কিছু পাখির দাম, কুকুরের দাম এবং বিভিন্ন পশু পাখির দাম। যারা চ্যানেলটাকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিশ্বযুদ্ধ আজকে পুরো নায়ক হয়ে এসছে, তো বিশ্বযুদ্ধের এই নায়ক রূপটা দেখার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা যে আমাদের বিশ্বযুদ্ধ দেখো, গোড়ে গোড়ে কালো পে কালা কালা চশমা, বিশ্বযুদ্ধকে ভালো লাগছে আজকে। আর বিশ্বযুদ্ধের আমি যাবো এখন পেট মার্কেট, আর পেট মার্কেটে গিয়ে আমরা কিছু মুরগি আর খরগোশও দেখবো, ভালো ভালো খরগোশ আছে। কোথায় যাচ্ছ বিশ্বযুদ্ধা? এখানে বসেছে বন দপ্তরের আধিকারিকরা, অফিসাররা সবাই এখানে বসে মনিটরিং করে। তুমি যাচ্ছ কোথায় বলবে? আচ্ছা, চলো না, খোলা তো। একটা গজা খাওয়ার জন্য কত দূর যাচ্ছ দেখো তুমি, গোটা ব্রিজের এই দুধার ধরে বাইক পার্কিং থাকে। আর এই যে দেখছো এটা হচ্ছে খাবারের কিছু দোকানও আছে ব্রিজের নিচে। এখান থেকে শুরু হয়ে গেল পাখির মার্কেট, পুরো পাখির মার্কেটটা এই রাস্তাতেই আছে। এখানে তুমি গ্রে ককটেল, লুটিনো ককটেল, প্যাচলেস ফিশার, ইয়েলো ফিশার সবই পেয়ে যাবে। আর তার সঙ্গে তোমরা ভায়োলেট মাস্ক, লুটিনো মাস্ক, ব্লু মাস্ক, হোয়াইট জাভা, বদ্রি সবই পাবে। তবে প্রাইস যেমন গ্রে ককটেলের 1400 টাকা পেয়ার থাকছে, লুটিনো ককটেল থাকবে 1800 টাকা পেয়ার, প্যাচলেস থাকবে 8000 টাকা পেয়ার, ফিশার বা ইয়েলো ফিশার থাকবে 800 টাকা, ভায়োলেট মাস্ক 1500 টাকা, লুটিনো অফলাইন 1500 টাকা, ব্লু মাস্ক 1100, হোয়াইট জাভা থাকবে তোমার মোটামুটি ধরে রাখো 900-এর মধ্যে, বদ্রি থাকছে 250 থেকে 300, ভালো বদ্রি দেখে নিতে পারবে, লং টেল আউল ফিঞ্চ পিঞ্চ সমস্ত কিছু রয়েছে। লং টেল আউল ফিঞ্চ এগুলো তোমার মোটামুটি 1000 টাকা পেয়ার, আর ফিঞ্চ নর্মালি যেগুলো দেখা যায় সেগুলো থাকবে তোমার ওই 150 টাকা 100 টাকা পেয়ারের মধ্যে। এছাড়া তোমার ধরে রাখো গোল্ডিয়ান আছে, স্টার ফিঞ্চ আছে, এগুলো 1500 থেকে 2000 টাকা পেয়ার, লরি তোমরা পেয়ে যাবে 40000 টাকা, কিন্তু দাম করে অবশ্যই নিতে হবে। আর এখানে সানকনুর অ্যাডাল্ট আছে, সেমি অ্যাডাল্ট আছে, ওগুলো মোটামুটি 20000-25000 এরকম দাম পড়বে। আর গ্রিন মঙ্ক, ব্লু মঙ্ক এগুলো পেয়ে যাবে তোমরা 25 থেকে 30000-এর মধ্যে, আর পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাবে 4000 টাকা পেয়ার। এরপরে শুরু হবে এই হাটের শ্রেষ্ঠ আকর্ষণ, সেটা হচ্ছে পেট মার্কেট, মানে সব থেকে বড়ো পেট মার্কেট। কারণ হচ্ছে এখানে পাপিস রয়েছে, পাপিসগুলোর মধ্যে তোমরা আজকে পেয়ে যাচ্ছ বিগেল 16000 টাকায়, আর যেগুলো তোমরা ল্যাব দেখছো ল্যাব 8 থেকে 25000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। আর সব থেকে কমের মধ্যে পাচ্ছ হচ্ছে পামেরিয়াম, যেটা রয়েছে কালচার পম, কালচার পম হচ্ছে 3000 টাকা। আর চাউ চাউ বলে যে পাপিটা আছে, যার জিপটা একমাত্র নীল রঙের হয়, তার দাম পড়ে যাবে 30000 টাকা। তবে চাউ চাউটা আমি এখন দেখাতে পাচ্ছি না। এখানে ডোবারম্যান পাচ্ছ 12000 টাকায়, জার্মান শেপার্ড পাচ্ছ 10000 থেকে স্টার্টিং, জার্মান স্পিচ পাচ্ছ 5000 টাকায়, মানে স্টার্টিং প্রাইস। অবশ্যই কুকুরের কোয়ালিটির ওপর সব কিছু ডিপেন্ড করে। আর পার্সিয়ান ক্যাটও আছে এখানে 16000 থেকে স্টার্টিং, পিট বুল, রট হুইলার এগুলো রয়েছে, পিট বুল বা রট হুইলার এগুলো 25000, মানে পিট বুল পড়বে 25 থেকে 30000, আর এদিকে তোমার রট হুইলার পড়ে যাবে 12500 থেকে। তবে প্রত্যেকবারই কুকুরের বা ডগির কোয়ালিটি ওয়াইজ ডিপেন্ড করে প্রাইস, তো তোমরা এখানে আসলে ভ্যাকসিন দেওয়া এবং কাগজপত্র নিয়ে তোমরা কিন্তু এখান থেকে পাপি কিনতে পারবে, এবং সেটা তোমরা বাড়িতে খুব আনন্দের সহিত নিয়ে যেতে পারবে, নিজেরা নামকরণ করতে পারবে। যেরকম এই ছটপটে বিগেলটা, একে একজন কিনলো 16000 টাকা দাম বলেছিল, তবে দামাদামি করে তোমরাও এসে কিন্তু কিনতে পারো। তবে আজকে এতটা বেশি ভিড় নেই, এর কারণ হচ্ছে ঠান্ডা ওয়েদার। এই কিউট খরগোশের বাচ্চাগুলোকে দেখো, এগুলো মোটামুটি 250 থেকে 300 টাকা পেয়ার তোমরা পেয়ে যাবে এখান থেকে। আর বড়ও আছে, এগুলো মেল ফিমেল, এখান থেকে তোমরা চাইলে মেল আলাদা বা ফিমেল আলাদাও নিতে পারো। তবে বাচ্চাগুলো দেখে খুবই ভালো লাগলো, খুব কিউট দেখো, মানে একদম ছোট্ট ছোট্ট, মানে কিচ্ছু বলার নেই, খুব সুন্দর দেখতে। হোয়াইটগুলো কালারগুলো কী সুন্দর, মানে এদের গেট আপ
সেটআপটাও ভালো, অবভিয়াসলি সেটা যা কোয়ালিটি আছে তার উপরে প্রাইস ডিপেন্ড করে সবসময়ের জন্য পেট মার্কেটে এটাই। আর এই শৌখিন পায়রাগুলো তোমার মোটামুটি দাম ধরে রাখো মোটামুটি 1,000-3,000 টাকার কাছাকাছি হবে। আমি দাম জিজ্ঞেস করিনি, এরকমই দাম আগে একবার জিজ্ঞেস করেছিলাম। তবে যারা শৌখিন পায়রা পছন্দ করো তারা এখান থেকে এসে শৌখিন পায়রা কিনে নিয়ে যেতে পারো। আর রেসিড পায়রাও আছে, এই শার্টিন পায়রাটা যেমন খুব সুন্দর। আর এখানে তোমার বিভিন্ন টাইপের রেসিং পায়রা এবং গেরেবাজ পায়রা, ম্যাড্রাস পায়রা, হোমার পায়রা সবই থাকে। আর এই মার্কেটটা পুরোটাই রয়েছে তোমার পায়রা মার্কেট, ম্যাক্সিমাম লোক হচ্ছে পায়রার দিকে ঝোঁক বেশি। সুন্দর সুন্দর দেখতে দেখো শৌখিন পায়রাগুলো। আর আমার খুব ভালো লাগে পায়রার হাটটাতে দেখতে, কারণ এত সুন্দর দেখতে। আর হাটটা মানে ম্যাক্সিমাম জায়গা জুড়ে রয়েছে হচ্ছে শুধু পায়রা। আর এই পায়রার মধ্যে তোমরা ম্যাট্রাস পেয়ে যাবে, ভালো ভালো ম্যাট্রাস আছে, কালশিরা আছে, কালদমা আছে, সবুজ আছে। তবে হাটে কিন্তু তুমি দেখে কোয়ালিটি দেখে তবেই নিও। এখান থেকে শুরু হলো হাঁস আর মুরগির মার্কেট। এখানে তোমার হাঁস রয়েছে 400-500-300 টাকা, আর বাচ্চাও রয়েছে পেয়ে যাবে 40-35-55-60 টাকা এরকম রেঞ্জের মধ্যে। মুরগির বাচ্চা হাঁসের বাচ্চাও তাই 30-35 সেম রেঞ্জ। বড় মুরগি বা মাঝারি সাইজের মুরগি যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মুরগিগুলো তোমরা মোটামুটি 250-300 মধ্যে পেয়ে যাচ্ছ। আর এটা তো তোমরা চেনোই ভোলাদা, ভোলাদারই সাইডের পুরোটা। আর এই পাশটা পুরোটাই হচ্ছে পুরো মুরগির মার্কেট। আর মুরগির মধ্যে এখানে তোমরা বড় বড় 80 মুরগিও পেয়ে যাবে, আর তার সাথে দেশি রয়েছে এবং অন্যান্য তোমার সোনালি মুরগিও রয়েছে। ম্যাক্সিমাম সোনালি আর দেশির মধ্যে যদি তোমরা ভাগ দেখতে চাও তাহলে আমাকে ফলো করো, কারণ আমি বলে দেবো তোমাদেরকে দেশি আর সোনালির মধ্যে কীভাবে তোমরা চিনতে পারবে বাচ্চা বিশেষ করে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার যে বাচ্চাগুলো এখানে বিক্রি হয় ম্যাক্সিমামই সোনালি বাচ্চা, তবে তোমরা যদি এখান থেকে দেশি চুজ করে নিতে পারো, একটু ছোটো পা হয় দেশি, তো সেরকম চুজ করে নিতে পারলে কিন্তু দেশিও পেয়ে যাবে। এখানে আসিল মুরগি আছে, ভালো ভালো আসিল মুরগি, যেগুলো তোমার মোটামুটি 4,000-5,000 করে পিস বিক্রি হয়। বড় এই যে মাছিলটা দেখছো এটাও সেম, তবে দাম করে জিনিস নিলে আমার মতে তোমরা ঠকবে না এবং তোমাদেরও সেটা লাভবান হবে। আর এই মার্কেটে যা রয়েছে মানে এই যে মুরগি মার্কেট, এখানে তোমরা করকনাথ পেয়ে যাবে ভোলাদার কাছ থেকে একমাত্র। আর তার পাশেই বসে থাকে হচ্ছে করকনাথের ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে। আজকে ভোলাদার সাথে আমি আর কথা বলিনি খুব একটা বেশি, কারণ আজকে করকনাথ পুরোটাই শেষ হয়ে গেছে। তবে তোমাদের যদি অরিজিনাল করকনাথ লাগে তাহলে আমার আগের ভিডিও দেখো, সেখানে ভোলাদার নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশানেও দিয়ে দিচ্ছি, ভোলাদাকে কন্ট্যাক্ট করে নিন। মাছ পায়রা মুরগির খাবার তোমরা হাটেই পেয়ে, মুরগির মার্কেটটা ক্রস করলেই জাস্ট বাঁদিক দিয়ে রয়েছে ইলেকট্রনিক্স আর হচ্ছে তোমার কিছু মাছের মার্কেট, স্টার্ট হয় এখান থেকে মাছের অ্যাকোরিয়াম থেকে শুরু করে মাছের খাবার, মাছের অ্যাকোরিয়াম সাজানোর জন্য বিভিন্ন জিনিস, পাথর সব কিছু কিন্তু তোমার এই মুরগির মার্কেটটার পরেই স্টার্ট হচ্ছে। চাকার আওয়াজের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম আমি। দেখো এখান থেকে পুরোটাই তোমার রয়েছে হচ্ছে মাছের মার্কেট। আর এখানে তোমার মাছের সমস্ত রকম জিনিসপত্র মানে অ্যাকোরিয়াম, আর এই যে কালো অ্যাকোরিয়াম বা এই সাদা অ্যাকোরিয়ামটা যথেষ্ট বড় সাইজ, আমি জানি না ভিডিওতে তোমাদের কীরকম লাগছে, বাট যথেষ্ট বড় সাইজ। আর ছোট ছোট তোমার ফাইটার ফিশও রয়েছে এখানে, যেগুলো বোতলে করে বা জারে করে দেওয়া হয়, হাতে নিয়েও বিক্রি করে অনেকে। আর এই গামলায় করে মাছ বিক্রি একটু এগিয়ে ডান দিকেই পড়বে তোমার, এই গামলায় করে মাছ বিক্রি করার পুরো দৃশ্যগুলো, যেটা ডান দিক বাদিকে। এবং খুব ভালো কোয়ালিটির মাছ কিন্তু এরা বিক্রি করে, 10-5 টাকা পিস, 30 টাকা পিস। আর এই প্লাস্টিকের মাছগুলোর একটু বেশি দাম, মোটামুটি 300-350 টাকার ভালো মাছগুলোও রয়েছে, বড় বড় সাইজ, বললে আরও ভালো মাছ তোমাদেরকে এনে দেবে। যদিও বা আমি মাছ কতটা সম্পর্কে মানে আইডিয়া নেই, আমি কোনোদিন মাছ বাড়িতে অ্যাকোরিয়াম কোনোদিন করিনি, তবে প্যারট ফিশ রয়েছে যেগুলো ব্ল্যাক আই, খুব সুন্দর এবং দামও অনেকটাই বেশি। আজকে আমার এই মার্কেটে দেখে একটা জিনিস ভালো লাগলো, যেখানে একটু হালকা এবং আমি নিজের মানে ইচ্ছে মতন কিছু ছবিগুলো তোমাদেরকে দেখাতে পারছি, মানে অন্যান্য দিন যা ভিড় থাকে আমি দেখাতে পারি না। তবে দেখো এই মাছগুলোর কিন্তু কোয়ালিটিও ভালো, প্লাস্টিকে করে যেগুলো বিক্রি হচ্ছে। তোমরা যদি কেউ জানতে চাও মাছের ব্যাপারে, যেহেতু আমার কোনো আইডিয়া নেই, তোমরা কোনো নাম বললে আমি তার দামটা কিন্তু তোমাদেরকে বলে দিতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এই যে মানে গাছপ্রেমী যারা রয়েছেন তাদের জন্য একটা ভালো জিনিস দেখাতে চলেছি, যারা গাছ লাগান বাড়িতে বা ছাদে,
ফুল গাছ বা কোনো কলমের গাছ, এখানে এই গাছের মার্কেটটা কিন্তু বিশাল বড় একটা মার্কেট। আর এই গাছের মার্কেটে তুমি যদি আসো ফুললি মানে সব কিছু তুমি পাবে, ছোটো গাছ, চারা গাছ বা কলমের গাছ, ফুল গাছ, লেবু গাছ, বিভিন্ন আমের গাছ, সমস্ত কিছু। দাম হয়তো 150 টাকা পড়বে বড় আম গাছগুলো, বা মাটি এখান থেকে তুমি নিতে পারবে, যেগুলো সার মাটি হয়, নর্মাল মাটি হয় সেগুলো এখান থেকে তুমি কিনতে পারবে। আর এখান থেকে তুমি টপ পেয়ে যাবে, মানে ফ্যান্সি টপ থেকে শুরু করে মাটির টপ সব আছে। আর মাটি কাটার যে যন্ত্রগুলো, যেগুলো তোমার লোহার কি বলে ওগুলো, হাতল, কোদাল, যা লাগবে সব পাবে। আর সাজানোর জিনিস তো অফুরন্ত আছে এখানে, অফুরন্ত। এই ছোটো ছোটো যে গাছগুলো তোমরা দেখলে, এই গাছগুলোকে কি বলে আমি জানি না, তবে দেখতে খুব সুন্দর লাগছিল, পদ্মের মতন খুব ভালো ক্যাকটাস জাতীয় গাছ। আর দেখো এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা লেবু হয়ে রয়েছে, লেবুটা যথেষ্ট বড়। আর এই দেখো পুরো ওই মার্কেটের সোজাসুজি যা বসে আছে পুরোটাই হচ্ছে গাছ, সুন্দর সুন্দর অর্কিড গাছ আছে, মানে ফুল গাছ। আর চারা, কলম, সমস্ত রকমের গাছ কিন্তু এখানে পাওয়া যায়, মানে গাছ প্রেমী যারা রয়েছে, যারা বাড়িতে গাছ রাখতে ভালোবাসো, যারা বাড়ির ছাদে গাছ করতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই মার্কেটে আসো, একবার দেখে যাও। তোমাদের পছন্দ মতন গাছ যদি নিতে হয় তাহলে কিন্তু তোমাকে এই কলকাতা গালিব স্ট্রিট মার্কেটে তোমাকে আসতে হবে। এখানে সার, মাটি সব কিছু কিন্তু পাবে, মানে এক জায়গাতে তোমার সমস্ত চাহিদা পূরণ হবে। আর তোমাদের যদি মনে হয় যে অন্য কিছু জানলে আরও ভালো হতো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমাদের কী জানার রয়েছে, তাহলে সেটা হয়তো আমি আইডেন্টিফাই করে পরে আমি তোমাদেরকে দেখাতে পারবো যে এই জিনিসটা তোমাদের জন্য। তবে আমি একটা জিনিস বলবো, তোমরা হাটে আসো। এবার বাড়ি যাওয়ার টাইম হলো, রাস্তায় ঘুরতে ঘুরতে এবার একটু ফাঁকা জায়গা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। দেখছো এই হচ্ছে টালা ব্রিজ, এখান থেকেই আমি চলে যাব আমার বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর যদি যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে।